ঘন এক জঙ্গলের হৃদয়ে টেসা নামে একটি চতুর কচ্ছপ এবং মিলো নামে একটি সাহসী ছোট ইঁদুর একটি অসম্ভাব্য কিন্তু অবিচ্ছেদ্য জুটি তৈরি করেছিল। তারা মিলোর সাহসের সাথে টেকার প্রজ্ঞাকে মিশ্রিত করে একটি অনন্য বন্ধন ভাগ করেছেন। একদিন জঙ্গল রহস্যময় শব্দের সাথে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে এই জুটি একটি লুকানো পথে হোঁচ খেয়েছিল যা একটি প্রাচীন গাছের দিকে নিয়ে যায় যা গুজব ছিল যে একটি গুপ্তধন রয়েছে। উত্তেজনা মিলোর ক্ষুদ্র হৃদয়কে পূর্ণ করে যখন টেসা তার সতর্ক প্রকৃতির সাথে তাকে সাবধানে এগিয়ে যাওয়ার পরামর্শ দেয়। জঙ্গলের বাঁক এবং বাঁক নেভিগেট করার সময় তারা এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যা তাদের বুদ্ধি পরীক্ষা করেছিল। টেসা তার খোলকে কাঁটাযুক্ত দ্রাক্ষালতার বিরুদ্ধে ঢাল হিসাবে ব্যবহার করেছিল, মিলোর অনুসরণ করার জন্য একটি নিরাপদ পথ তৈরি করেছিল। ইঁদুর পালাক্রমে নির্ভীকভাবে এগিয়ে যায়, সম্ভাব্য বিপদের জন্য স্কাউট করে এবং দ্রুত সংকেত দিয়ে টেসাকে সতর্ক করে। যখন তারা প্রাচীন গাছের কাছে পৌঁছেছিল, একটি ধাঁধা প্রবেশদ্বারকে পাহারা দিয়েছিল, শুধু জ্ঞানীরাই চলে যাবে। প্রাচীন পাতার ভাষায় কথা বলুন এবং পথ নিজেই প্রকাশ করবে। টেসা তার বিশাল জ্ঞানের উপর অঙ্কন করে ধাঁধাটির পাঠোদ্ধার করেছিলেন, পাতার সূক্ষ্ম কোলাহলকে একটি গোপন কোড হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। মিলো তার তীক্ষ্ণ শ্রবণ শক্তির সাথে যোগ দিয়েছিল এবং তারা একসাথে সেই ভাষায় কথা বলেছিল যা পথ খুলে দেয়। গাছের গর্তের গভীরে তারা দীপ্তিময় স্ফটিক দিয়ে ভরা একটি চেম্বার আবিষ্কার করেছিল, সবুজ এবং নীল রঙে জ্বলজ্বল করছে। বলা হয়েছিল যে এই স্ফটিকগুলি জঙ্গলকে নিরাময় করতে এবং এর ভারসাম্য পুনরুদ্ধার করার ক্ষমতা রাখে। যাই হোক, তাদের উপস্থিতি রহস্যময় গুপ্তধনের অভিভাবক সেরাফিনা নামে একটি ভয়ঙ্কর সাপের দৃষ্টি আকর্ষণ করেছিল। নিঃশব্দে মিলো একটি পরিকল্পনা তৈরি করে। টেসা যখন তার ধীরগতির এবং ইচ্ছাকৃত নড়াচড়া দিয়ে সেরাফিনাকে বিভ্রান্ত করেছিল, তখন মিলো ক্রিস্টালগুলির মধ্যে ছুটে গিয়েছিল, সেগুলিকে এক এক করে সংগ্রহ করেছিল। ইঁদুরের তৎপরতা এবং টেসার চতুর কৌশল শেষ স্ফটিকটি সুরক্ষিত না হওয়া পর্যন্ত সাপটিকে উপসাগরে রেখেছিল। তাদের দখলে থাকা স্ফটিক নিয়ে টেসা এবং মিলো সেরাফিনার তারা এড়িয়ে জঙ্গলের মধ্য দিয়ে ফিরে আসেন। তারা একটি ক্লিয়ারিংয়ে পৌঁছেছিল যেখানে জঙ্গলের সম্প্রীতি ব্যাহত হয়েছিল এবং দুজনে সমলয় প্রচেষ্টার সাথে ভারসাম্য পুনরুদ্ধার করার জন্য কৌশলগতভাবে স্ফটিকগুলি স্থাপন করেছিল। স্ফটিক একটি প্রশান্তিদায়ক শক্তি নির্গত হিসাবে জঙ্গল রূপান্তরিত। গাছগুলো উঁচু হয়ে দাঁড়িয়েছে, ফুল ফুটেছে এবং একসময়ের উত্তেজনাপূর্ণ পরিবেশ তুলেছে। টেসা এবং মিলো যদিও আকারে ছোট, প্রমাণ করেছিল যে বুদ্ধিমত্তা এবং সাহস একত্রিত হলে এমনকি সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জগুলিও অতিক্রম করতে পারে। জঙ্গলের প্রাণীরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে জড়ো হয়েছিল, টেসার প্রজ্ঞা এবং মিলোর সাহসিকতার স্বীকৃতি দিয়েছিল। চতুর কচ্ছপ এবং সাহসী ছোট ইঁদুর জঙ্গলের হৃদয়ে একটি কিংবদন্তি তৈরি করে তাদের দুঃসাহসিক কাজ চালিয়ে যায়। তাদের বন্ধুত্ব ছোট এবং বড় সকল প্রাণীর জন্য অনুপ্রেরণার বাতিঘর হিসেবে কাজ করে।